নমস্কার বন্ধুরা, আজকে অসাধারণ একটা এপিসোড নিয়ে এসেছি আমি। আপনারা প্রতিদিন খবরের কাগজ দেখেন, বিশেষ করে আজকের দিনে এই সময় বলে যে পত্রিকা, সেখানে প্রতিদিন যে অসাধারণ কার্টুনগুলো আমরা দেখি, অসাধারণ মানে ব্রিলিয়েন্ট, সেই কার্টুনগুলো যে করে সে হলো আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তন এক ছাত্র উদয়দেব। উদয়কে আজকে আমরা নিয়ে এসেছি এবং আমার কাছে তো খুব আনন্দের, এবং আমি জানি যারা কার্টুন ভালোবাসেন তাদের প্রত্যেকের কাছে বা ছবি ভালোবাসেন প্রত্যেকের কাছে এটা উপভোগ্য একটা এপিসোড হবে। উদয়, প্রথমেই একদম জিজ্ঞাসা করছি, ছবি আঁকা কোন বয়স থেকে? ছবি আঁকা শুরু ধরো একদম মানে ছোটবেলা থেকে আর কি। তার আগে যেটা আমি সবাইকে বলতে চাই দর্শক, ঠিক আছে, সেটা হচ্ছে যে জন্ম বেহালায়, তারপর বাবার চাকরি সূত্রে সবাই পুরুলিয়া, এবং ঝাড়গ্রামে ছিলাম প্রায় 17 বছর। তো মানে জ্ঞান বলতে ঝাড়গ্রামেই আছে। তো সেখানে সঞ্জীব মিত্র আমার গুরুদেব, সঞ্জু ঝাড়গ্রামের, আমার সঞ্জুদের হাতেই আমার আম আপেল কলা আঙুর সবগুলো আঁকা আর কি। তো তখন তুমি সঞ্জীবদার কাছে খুব যেতে ঝাড়গ্রাম, আর প্রদীপ মৈত্র, হ্যাঁ প্রদীপদার, তখন তোমাকে লুকিয়ে লুকিয়ে আমি দেখতাম যখন আমি গিয়েছিলাম। তো তখন দেখতাম যে মানে ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে আমাদের বাড়িটা খুবই কাছাকাছি ছিল, সাইকেল নিয়ে চলে যেতাম ঝাড়গ্রাম রাজবাড়ির মাঠে আমরা ফুটবল খেলতাম। তো তখন দেখতাম তুমি অনেক দল বল সঙ্গভঙ্গ নিয়ে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হবে, সেখানে বাউন্দা যে কে না গেছেন, সবাই গেছেন আমার সাথে, এবং আমরা চেয়েছিলাম সত্যি সত্যি যে ঝাড়গ্রামে একটা ভালো আর্ট কলেজ হোক, তাতে কি জানো কি হয়, ওই সমস্ত জায়গায় ছেলেমেয়েরা সত্যি খুব কম সুযোগ পায়। তো এইটা ভেবে, যেহেতু আমার নিজের ছাত্রও আছে সুকুমার সৎপতি ওখানে, প্লাস সঞ্জু আমাদের বন্ধু ছোটো ভাই, সঞ্জু আমার ছোটো ভাইয়ের মতো, তো চেয়েছিলাম যে, এবং বিশেষ করে রাজবাড়ির রাজ মাতা যিনি, তিনি কিন্তু আন্তরিকভাবে চেয়েছিলেন যে যাতে ওখানে আমি আর্ট কলেজ করি, এবং তার জন্য উনি বিশাল ল্যান্ড, প্রায় 4 বিঘের মতো জমি, ছেলে মেয়েদের হস্টেলের জন্য জায়গা সমস্ত দিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি রাজনৈতিক চাপে তৎকালীন সময়ে, বহু বছর আগের কথা বলছি, তো আমি ছেড়ে দিতে বাধ্য হই, এবং আমি দেখলাম যে না, রাজনৈতিক চাপে পড়ে আমি কোনো কাজ করব না। ওটা গেলে একটা পার্ট, কিন্তু চেয়েছি, সবসময় চেয়েছি, এখনও চাই যাতে ছেলে মেয়েদের ভালো হয়। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি যেটাই বলতে চাইছিলাম যে তখন সমীরদাকে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম, এবং সমীরদার একটা শো যখন দেখেছিলাম, যে যখন আমি বুঝতে শিখেছিলাম যে সমীরদের ছবি তো দেখা বা বোঝা, তোমার ওই ফেসটা আমি দেখেছিলাম যখন তুমি ভাঙা চোরা নিয়ে কাজ করছো, প্রচুর বড় বড় কাজ। আমি একটা সিরিজই করেছিলাম, একটা না কয়েকটা সিরিজ, ইনার্ট অবজেক্ট নিয়ে, মানে জড় পদার্থ, কিন্তু আমার এটাও এসেছিল একটা মজার কারণ, এটা আমারই ইন্টারভিউ হয়ে যাচ্ছে, আমি বলে তো না এটা করেছিলাম কেন, আমারই এক ছোটো ভাই প্রীতিমা চক্রবর্তী, এখন খুব বড় বিজনেসম্যান, তার বাবা বিশাল চেহারা ছিল, তার বাড়িতে আমার যাতায়াত ছিল, মেসমশাই যখন অসুস্থ হলেন একদম বিছানা মানে শয্যাশায়ী বলতে যাবো যায়, তখন মনে হয়েছিল যে একটা গাড়ি এত দাপটে দৌড়ে দৌড়ি করেছে এত বছর, এখন সে যেন একদম দুমড়ে মুছে গেছে। ওইটা দেখে আমি বাড়িতে এসে প্রথম আমার ভিনটেজ কার্ডটা আমি করি, এবং তারপরে তো আমি ভিনটেজ কার্ডের সিরিজ করি, এবং তারপরে আমার একটা হ্যাবিট হয়ে গেল যে আমরা তো খালি মানুষের মধ্যে প্রাণ দেখি বা পশু পাখির মধ্যে প্রাণ দিচ্ছি, কেন যে ইনার্ট অবজেক্ট জড় পদার্থ, যদি একজন সত্যিকারের পূজারি যিনি ঈশ্বরে বিশ্বাস করেন তিনি যদি পাথরের মধ্যে প্রাণ দেখতে পারেন, তাহলে আমি একজন আর্টিস্ট, আমি কেন অন্য কোনো জড় পদার্থের মধ্যে প্রাণ দেখতে পারবো না। এইটা দিস ওয়াজ মাই কনসেপ্ট, আমি এখান থেকে ইনার্ট অবজেক্ট নিয়ে কাজ করা শুরু করি। এক্স্যাক্টলি, মানে আমি আমি আজকে খুব খুশি, মানে সমীরদা যখনই আমাকে ডাকেন বা আমি ছুটি ছুটে চলে আসার চেষ্টা করি, সমীরদার থেকে আমার কথা শুনতে বা সমীরদার জার্নিটা আমার পছন্দ হয়, এই কারণে যে আমি যতটুকু সমীরদার প্রথম দিকের ছবি দেখেছিলাম সেই ছবি বোঝা বা আমার মগজে আসার তো সেই বয়সটা আমার ছিল না। তো আস্তে আস্তে যখন দিনের পর দিন গেছে, যখন সমীরদা অনেক রকম ফেজ কাটিয়ে 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 গেছেন, গিয়ে ছবি এঁকেছেন, একটু আগে আমার সাথে কথাবার্তা হচ্ছিল যে আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন সমীরদা একটা সোলো এক্সিবিশন হয়েছিল সিমার গ্যালারিতে, তখন একটা ছবি তো ছিলই স্বাভাবিক,
তো সেখানে একটি জায়গায় লেখা ছিল যে ছবি আঁকতে এখন, আগে যখন ছবি আঁকতাম তখন ভাবতাম যে কি কি আঁকবো, এখন ক্যানভাস সামনে রেখে ভাবি কোনটা কোনটা আঁকবো না। এই বোধটা আমি কোনোদিনই ভুলবো না। ইনফ্যাক্ট ধরো তুমি যখন প্রশ্ন করলে আমাকে ছবি আঁকা কবে থেকে, ছবি আঁকা ছোটোবেলা থেকে সঞ্জীবদার হাতে, কিন্তু একটা সময়ের পর কী হয় যে ধরো বয়সের সাথে সাথে অনেক মাস্টার চেঞ্জ হয় না, যে কাদের কাজ ফলো করছে। কিন্তু সেই দিনের পর থেকে মানে ধরো সেকেন্ড ইয়ার তখন কচি মাথা, আর এখন ধরো 40-এর উপরে বয়স, এখনও কিন্তু তুমি কিন্তু কনস্ট্যান্ট রয়ে গেছো বা তোমার চিন্তা ভাবনা, তোমার ছবি, তোমার জার্নিটা। না না, এটাই তো হয়। অ্যাকচুয়ালি কী হয়, আমরা এই ধরনের মানে শিল্প বা ক্রিয়েটিভ কাজ এগুলো তো একটা পরম্পরা, যে যা আমরা বলি, যে আমরা যেমন গানের ক্ষেত্র তাই, একজন গুরু থাকেন, তো আমাদের ভিজুয়াল আর্টে হয়তো একজন গুরু না, আমরা যা দেখছি সব কিছু থেকে শিক্ষা নিচ্ছি। ইট মে চেঞ্জ, কিন্তু এই নয় যে আরেকজন আজকে আমি অন্যরকম ভাবছি। এবং সবচেয়ে বড় কথা আমি মনে করি উদয়, যে কোনো ক্রিয়েটিভ লোকের সবসময় ভীষণ সজাগ থাকা উচিত, অর্থাৎ তার সোসাইটি, তার বড় হওয়া, তার যে ফিলোসফিক্যাল চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমরা ছোটোবেলা পৃথিবীটাকে একরকমভাবে দেখেছি, তারপরে আমি তার 20 বছর পরে একরকমভাবে দেখছি, আমি ছবিটা আমি একরকম আঁকছি, সেটা যদি হয় তাহলে আমার মনে হয় কোথায় সেটা আটকে যাওয়া, রুটটা মনে রাখা উচিত, এবং সোসাইটি সম্পর্কে অ্যাওয়ার হওয়া দরকার। ইনফ্যাক্ট দেখুন, যেমন সময় চেঞ্জ হচ্ছে, ক্যালেন্ডারের পাতা চেঞ্জ হচ্ছে, আমাদের দেখা চেঞ্জ হচ্ছে, তাহলে ছবি কি করে কনস্ট্যান্ট থাকে? একই রকম থাকতে পারে না, তো সেটাই হচ্ছে বিষয় আর। দেখো আমি আমি একদম পরিষ্কার বলছি, যেমন পৃথিবীতে অনেকগুলো জিনিস আছে যেগুলো কনস্ট্যান্ট, আমি যদি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, মা, বাবা এগুলো ধরি, ফুল সবই এক, তাহলে চেঞ্জটা কী হয়? প্রেজেন্টেশনের, রাইট, হাউ ইউ আর প্রেজেন্টিং দিস। কেন আমার আজ থেকে আমি 500 বছর আগের মতো যদি ছবি আঁকি, আমি যদি এখন একটা বাবার বাড়িতে মোনালিসা আঁকি, তো লোকে বলবে সবাই কী করেছে, তো মোনালিসা কপি করেছে। অথবা ধরো আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়ালাম, গিয়ে আমি আবার আসিব ফিরে এই বাংলার তীরে বলে একটা কবিতা লিখলাম, দিয়ে বই প্রকাশ করলাম, লোকে হাসবে, জীবনানন্দ 60-70-80 বছর আগে পড়ে গেছে। সুতরাং সময়টাকে বুঝতে হবে, সময়টাকে জানা দরকার। যেটা আমার মনে হয় বিশেষ করে উদয় দেবের কার্টুনে রয়েছে, যে আমরা কন্টেম্পোরারি টাইমটাকে ধরতে পারি, এবং কার্টুনটা আমরা কার্টুন মানে কার্টুন ভাবি, মানে আমরা একটু কীরকম যেন ঠিক আছে কার্টুন আছে কার্টুন, কিন্তু নয়। সবচেয়ে বড় কথা হলো যেটা আমি উদয়ের মুখেই শুনব, যে একজন কার্টুনিস্ট প্রপার হতে গেলেও তার জার্নিটা কী থাকে। হ্যাঁ, এটা আমার যেটা মনে হয় তুমি খুব ভালো প্রশ্ন করেছো, এই প্রশ্নটা আজ অব্দি বোধহয় কেউ করেনি আগে, যে আমি তোমার জার্নিটা তোমার সেটা বলি, যে কার্টুনিস্ট তো অনেক পরে হওয়া, কার্টুনিস্ট হতে গেলে অনেক পড়াশোনা করতে হয় তোমাকে, অর্থনীতি, রাজনীতি, সমাজ, দর্শন, এগুলো নিয়ে যত বেশি যার পড়াশোনা সে তত ভালো কার্টুন করতে পারে, কারণ কার্টুনটা হচ্ছে একটা স্টেটমেন্ট, মানে একটা সময়কে রিপ্রেজেন্ট করে। কার্টুন কিন্তু হাসায় না, কার্টুন কিন্তু ভাবায় একদম ভালো। কার্টুন একজন কার্টুনিস্টের কাজ হচ্ছে সে ভবিষ্যৎটাকে খুব সহজ করে বর্তমানকে দেখাবে, দেখো আগামী দিনে কি হতে পারে, যদি তুমি কনসাস হও বা এখনো যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, আমি তোমার সাথে দেখাচ্ছি, আমি তোমার সাথে দেখাচ্ছি। তার জন্য একটা জিনিস, অনেক জিনিসকে একটা ছোট ফ্রেমে দেখানোর জন্য তখনই সম্ভব যখন সেই কার্টুনিস্টের প্রচুর দেখা থাকে, প্রচুর জানা থাকে, তবেই সে ছোট করে সেটাকে বাদ দিতে 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 একটা ছোট জায়গায় নিয়ে চলে আসে। না উদয়, আমি যেটা বলছিলাম অনেক, আমি এটা বলছি যে আমাদের পরবর্তী প্রজন্মের যে ছেলেমেয়েরা এটা দেখবে, বা যারা আর্ট কলেজে ঢুকেছে বা ঢুকবে বা পাস করেছে সবে, তাদের জন্য একটু তোর সাজেশনটা চাইছি। মানে আমি যেটা বিশ্বাস করি, সত্যি কি কার্টুনিস্ট মানে কি শুধু কার্টুন করলে, নাকি তার আগে তার যে রিয়েলিস্টিক ড্রয়িং, যেটা মানে আমি আমরা যেটাকে একাডেমিক বলি, সেটা জানা প্রয়োজন? হ্যাঁ, সেটা আমি তাহলে খুব অনেস্টলি বলি, যে আমি যখন আর্ট কলেজে পরীক্ষা দিই 99 সালে যখন আমি ঢুকি, তার ঠিক 4 বছর পেছন দিকে আমি চলে যাই, আমার সকালবেলা ডিউটিটা ছিল হচ্ছে এরকম, যে 4:00 ওঠা, 6টার সময় পৌঁছে যাওয়া কার্সেলে, ওখানে ওয়াটার কালার করা, স্কেচ করা, ফিগার ড্রয়িং করা, ওখান থেকে একটা বোর্ড, আমার এক ড্রয়িং বোর্ড থাকতে হচ্ছে গঙ্গার পাড়ে, ওখান থেকে সোজা চলে আসতাম মুন্ডোডাঙ্গা থেকে গঙ্গার পাড়ে, ওখানে ওয়াটার কালার করতাম, করার পরে আমি সোজা বাড়ি চলে যেতাম, দিয়ে খাওয়া দাওয়া করে আবার সন্ধেবেলা বেরিয়ে পড়তাম, যে আমি রাত্রিবেলা কীভাবে কত কীভাবে স্কেচ করতে পারি, কত লাইন আমি দেখতে পাচ্ছি,
ধীরে ছিল আমার জার্নি চার বছর। আমি এতটাই পরিশ্রম করেছিলাম যে আমি হসপিটালে ভর্তি গিয়েছিলাম আর কি, মানে ধরো ওই না খেয়ে। এবার যখন আর্ট কলেজে গেলাম সেই অভ্যেসটা কিন্তু আজও অব্দি রয়ে গেছে, রোজ স্কেচ করা এবং রিয়েলিস্টিক স্কেচ করা, যা দেখছি আমি তাই করছি। মানে আমি যেটা বিশ্বাস করি সুমিতদা, তুমি বিশ্বাস করো যে গড়তে না পারে সে ভাঙতে পারে না। ঘুম থেকে ওঠা, আবার কাজ থেকে চলে যাওয়া, তারপরে ওয়াটার কালার করা গঙ্গার ধারে, 10টার সময় কলেজে আসা, আবার 4টার সময় বেরিয়ে শিয়ালদা অথবা হাওড়ায় স্টাডি করার পর রাত্রির 8টা 9টার সময় বাড়ি পৌঁছে। না, এখানে একটা কথা বলা দরকার দর্শক বন্ধুদের, যে যেখানে উদয় বারবার বলছে বা আমাদের যারা ছবি আঁকি আমরা, আমাদের একটা কথা উঠে আসে যে ভাঙা, ও যেটা উদয় বললো যে গড়তে না জানলে ভাঙা যাবে না। আসলে এটা শুধু ভাঙা বললেও ভুল, এই ভাঙাটা কিন্তু আসলে আরেকটা গড়া, অর্থাৎ একটি রূপকে ভেঙে আমরা আরেকটা রূপে রূপান্তরিত করা, এটা আরেকটা গড়াই হলো। হ্যাঁ, কিন্তু এই গড়াটা আরো মারাত্মক, যেটা আমি অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি না সেইটাকে আমি ঠিক। মানে আমাকে ধরো এরকম অনেকেই প্রশ্ন করেন, মানে প্রশ্ন করে ছোটরা যে আমি তো ক্যারিকেচার আঁকতে পারি না, কিন্তু আমি ক্যারিকেচার আঁকতে চাই, এমন কি কোনো অ্যাপ আছে? তো তখন আমি উত্তর দিই যে আমি তো মাধ্যাত্মাবনের লোক, অ্যাপ দিয়ে ক্যারিকেচার হয় কিনা আমার জানা নেই, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা করতে পারছো না একটাই কারণে, যেহেতু এই প্র্যাকটিসটা নেই। তুমি ভাবছোই না, আমি ভাবছোই না, ধরো এত আমি এত সরাসরি বলি না আর কি, যদি দুঃখভাবে উল্টো দিকে। তো মুশকিল হচ্ছে এটাই যে আমার যেটা সবসময় যেটা মনে হয় যে একটা লম্বা জার্নি, যে এই জার্নিটাকে মানে দেখো সুমিতা, যেটা আমি বিশ্বাস করি যে আমরা ইনভেস্টমেন্ট কেন করি, ফর রিটার্নের জন্য না। আজকে আমি যতটুকু আঁকতে পারি, আমি যা পারি, বিকজ আমার ওই কলেজ লাইফে ইনভেস্টমেন্টটা, তার রিটার্ন আমি এখন পাচ্ছি আমার ছবি। আমি যদি 1% দিতাম আমি কি 20% দিতাম? একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করি, উদয় দেব কার্টুন করে আমরা জানি, আমরা শুধু না গোটা ভারতবর্ষ জানে বা বিদেশেও যারা রয়েছেন ওর কাজ দেখেন জানেন, এবং সেটা কতটা অসাধারণ সেটা আমরা কাজগুলো তো পরপর দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে যে আমরা দেখেছি বিদেশে প্রচুর কার্টুনিস্টের উপরে হামলা হয়, হ্যাঁ, এবং সেই কারণগুলো হলো যেহেতু তারা সমাজের অনেকগুলো সত্যি কথা বলে দেন কার্টুনে, এবং সেটা কার্টুনিস্টদের যেমন ক্রেডিট যে ওনারা দেখান, সঙ্গে সঙ্গে সেখানকার সংবাদপত্রেও কিন্তু একটা আমরা ধন্যবাদ জানাতে হবে যে তারা সেগুলোকে প্রিন্ট করেন। কিন্তু আমাদের এখানে আমি মূলত ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যেই সময়ে যেটা ঘটছে সমাজে সঠিক, সেই কার্টুন করার পরে সবসময় কি সংবাদ মাধ্যম প্রকাশ করতে দেয়? আমরা যদি একটুখানি লার্জার পিকচারটা ভাবি, যেহেতু আমি সংবাদপত্রে চাকরি করি, তো লজ্জা পিকচারটা এরকম হচ্ছে যে সংবাদ মাধ্যমের ধরো আমি 100 জন স্টাফ আছে, এবার এই 100 জনের স্টাফকে প্রতি মাসে মাইনে দিতে হয় কোম্পানিগুলোকে। সংবাদ মাধ্যম যদি ধরে রাখো এমন কিছু ছাপে, সেই ছাপার পরে যদি সংবাদ মাধ্যম বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই 100 জন এমপ্লয়ি না থাকে। অবশ্যই সেটা আমি মানছি, আমি 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 সেটা কাজে বলছি, সেটা কিন্তু অতি অবশ্যই সেটা একটা দিক, কিন্তু এটাও তো ঠিক, তাহলে সংবাদ মাধ্যমকে কি বা কোথাও কোথাও কি কখনো কখনো কি বাধ্য করা হয় শাসক যারা থাকেন যেখানে, অবশ্যই যে এটা ভাই তুমি চাপতে পারবে না? শুধু ভারতবর্ষ না সুমিতা, আমি যদি একটু আর একটু লার্জার পিকচার বলি, সেটা হচ্ছে যে রিসেন্ট পাস্টেই খবর শুনলাম যে নিউ ইয়র্ক টাইমস, যে আমরা যা ভাবতাম যে একজন যদি নিউ ইয়র্ক টাইমস জীবন কাজ করে, সেখানেও কিন্তু কার্টুন সেকশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ক্ষমতাটা বেসিক্যালি এই ক্ষমতাটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী। তুমি খুব ভালো মতো জানো যে পৃথিবী সৃষ্টি যখন হয়েছে ক্ষমতা পাশাপাশি সমানভাবে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বছরগুলোর ধরে ধরে এই কোভিড সিচুয়েশনের শুরুর দিকে আমার একটা অদ্ভুত রিয়েলাইজেশন হয়েছে, যে আমি ঠিক করেছি আগামী দিনে যারা সোকল্ড পরিচিত যে মুখ, যারা ধরো নেতা মন্ত্রী দেশ চালাচ্ছে, তাদের আমি কখনো রাখব না। আমার মনে হয়েছে সেটা খুব সহজভাবে দেখানো, আসল ক্ষমতা কিন্তু ওনারা নয়, ওদের যারা চালনা করছে ওটাই হচ্ছে আসল ক্ষমতা, আমি তাকে খুঁজে বেড়াচ্ছি।
তার ড্রয়িং খুঁজে বেড়াচ্ছে, তার লাইন খুঁজে বেড়াচ্ছে, পাপেটটা চালাচ্ছে কারণ এক্স্যাক্টলি ওটাই হচ্ছে আসল ক্ষমতা। আমরা যাকে সরাসরি দেখছি, যাদেরকে টিভিতে দেখে রোজ ট্রোল করছি, গালাগালি করছি, তারা কিন্তু আসল ক্ষমতা নয়। বিহাইন্ড একটা স্টোরি আছে, যে স্টোরিটা কোনো কার্টুনিস্ট আঁকেন না, আজ অব্দি এঁকে ওঠেননি। সেটা যেমন আছে, কিন্তু আমরা একটা সময় তো দেখেছি যে আমাদের বেঙ্গলি কুট্টি বলে ছিলেন, আমরা সবাই জানি কুট্টির বহু আঁকা ছিল, যেগুলো তৎকালীন সময়, আমি বলছি একদম সরাসরি বলছি বামফ্রন্ট সরকারের সময়, তখনকার চিফ মিনিস্টার জ্যোতি বসুকে নিয়ে বহু কার্টুন ছিল। হ্যাঁ, কিন্তু কুট্টির কার্টুনকে স্টপ করে দেওয়া হয়েছে এরকম কিন্তু রেফারেন্স পাইনি। না দেখো, তখন সময়টা আর এখনকার সময়টা এটা বরাবরই আমরা আলোচনার মধ্যে যে কোনো বাঙালি আড্ডা মারতে গেলেই বলে, হয়তো জানি না অন্য প্রজাতির মানুষরা কথা বলতে গেলে কিরম বলেন, যে তখনকার সময় এখনকার সময় এক নয়, আমাদের সময় এরকম ছিল না। আমার মনে হয়, আমার যেটা মনে হচ্ছে যে কার্টুনটাকে এনজয় করার মতো না, সেই বিদ্যা বুদ্ধিটা রাজনীতি বিদ্যারও থাকতে হবে। এক্স্যাক্টলি, মানে এটাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য, মানে আমি তোমাকে বলছি যে ধরো যখন নেহরুর সময় বা ধরো ধরো ইন্দিরা গান্ধীর সময়, তো তখন যে ধরো নেহরুর যে সবচেয়ে কাছের বন্ধু ছিলেন শঙ্কর পিল্লাই, শঙ্কর পিল্লার ইমার্জেন্সি টাইমে তখন ধরো কলকাতা শহরে আমাদের সুব্রত মুখার্জি ছিল, যে কোন কার্টুন ছাপা হবে কোন কার্টুন ছাপা হবে না, তখন চন্ডিলারি কাজ করছেন, তখন কুট্টি কাজ করছেন, অমলদা কাজ করছেন, অমলদা কাজ করছেন যুগান্তর অমৃত বাজারে, তো সেই ফেসটা কিন্তু খুব চূড়ান্ত ছিল। আবু ইব্রাহিমের কাজ, লক্ষ্মণের কাজ, মারিও মারিওর মারিও যদি বাদ দিলে তখন পলিটিক্যাল কার্টুন ডিলিভারি কখনো করেন নি, উনি খুব সেফ জোনে খেলেছেন অলওয়েজ। হ্যাঁ, উনি বেসিক্যালি ইলাস্ট্রেশনটাই বেশি করেছেন আর কি। ওদের আমি এটা জনগণের জানার জন্য বলছি, অ্যাজ এ কার্টুনিস্ট কি কখনো মনে হয় যে আমাদের যদি ফ্রিডম দেওয়া তো আমরা আরো মজার বারো স্যাটায়ার, আমরা আরো অনেক কিছু করতে পারতাম? হ্যাঁ নিশ্চয়ই মনে হয়, ভীষণভাবে মনে হয়, এবং শুধু আমার নয়, সারা পৃথিবীর যে কোনো কার্টুনিস্ট তারা সেটা মনে করেন, শুধু কার্টুনিস্ট না, অনেক সাংবাদিক আছে তারাও মনে করেন যে যদি সত্যি খবরটা লিখতে পারতাম, যদি কোনো খবরে এডিট না হতো, বা কার্টুনিস্টরা ভাবতে পারতেন যে না আমি যেটা চোখের সামনে দেখছি এটা অন্যায় বা এটা ঠিক হচ্ছে না, বা পুরো সিস্টেমের মধ্যে আমার মনে হচ্ছে একটা বাঁধন ছাড়া, আমি যদি আঁকতে পারতাম তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। না কিন্তু তার বাইরেও তো যেমন আমাদের দেশে চল নেই, সারা পৃথিবীতে কিন্তু একটা জিনিস, যেমন আমরা কার্টুনকে ফটোগ্রাফিকে ইন্ডিয়ার লোকরা ভাবে এইগুলো ওদের প্রিজার্ভ করার নয়, এইগুলো ওদের কেনার সংগ্রহ করার নয়, কিন্তু সারা পৃথিবীতে বহু কমিক স্ট্রিপ কার্টুন স্ট্রিপ আছে যেগুলো মানুষ মানে প্রভূত অর্থ দিয়ে ওগুলো কেনে, আমাদের দেশে এই চলটা নেই। কিন্তু আমার যেটা সবচেয়ে আমার নিজের ব্যক্তিগতভাবে খারাপ লাগে যে কার্টুনটাকে কেন আমরা এনজয় করবো না। আমার আমার বাড়িতে সুমন চৌধুরী এসেছিল, সুমন আমার ছোট ভাইয়ের মতো, সুমন বলে শোন তোমার একটা কার্টুন করি, পর সেখানে করলো আমার এখানে একটা ফাটা দাগ, হ্যাঁ একটা মারাত্মক জিনিস, একটা এনজয় ডিট আমি রেখে দেওয়া আছে কাজটা, অর্থাৎ আমাকে আমি যেভাবে দেখি আমাকে আয়নাতে প্রতিদিন প্রতিনিয়ত, তার বাইরে আমাকে একটা অন্যভাবে দেখাচ্ছে যেটা বাস্তব সত্যি সম্ভব নয়, আমার একটা নতুন রূপ আমি দেখতে পাচ্ছি, এটা এনজয় করবে না মানুষ? শিল্পটা তো মানুষকে এনজয় করার জন্য, শিল্প তো শুধু সবাইকে, আমি বলছি ও যেমন কথার কথা যে নরেন্দ্র মোদীর একটা ছবি আঁকলো, বা আমি বলছি অটল বিহারী বাজপেয়ী বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ছবি আঁকলো, তো সেটা এনজয় করার। ইভেন আমার আমি কয়েকদিন ধরে দেখছিলাম যে তোর ফেভারিট আর্টিস্ট আমাদের গণেশ আলী গেছেন, আমার মাস্টার হোসেন, আমাদের আমাদের কলেজের মাস্টার হোসেন, আমারও প্রিয় শিল্পী, তো সেটা তো এনজয় করার মতো, এটা ভারতবর্ষের মানুষ কবে বুঝবে? না দেখো, তুমি তোমার কথা যেটা উঠে এলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আর্কাইভ। আমাদের বাংলা বা আমাদের ভারতবর্ষ এই আর্কাইভ জিনিসটা নিয়ে একেবারেই কনসাস না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তোমাকে একটা গল্প শোনাই খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সারা পৃথিবীর এক নামে যাকে চেনেন আমাদের গডফাদার আর কি, মানে কার্টুনিস্টদের পলিটিক্যাল কার্টুনিস্ট, তার নাম হচ্ছে স্যার ডেভিড লো, স্যার উনি উপাধি পেয়েছিলেন। স্যার ডেভিড লো কী করতেন, যে সকালবেলা ঘুম থেকে উঠতেন, উনি ওনার একটা লেখায় আমি পড়েছি যে ঘুম থেকে উঠে উনি একটা ঘরে যেতেন, সেই ঘরে গিয়ে টেলিফোনের তারটা খুলে দিতেন, দরজা বন্ধ করে দিতেন, গিয়ে উনি যখন ছবিটা আঁকতেন, উনি চারটে ছবি আঁকার পরে সেটাকে ট্রেসিং করতেন, ট্রেসিং করার পর ফাইনাল ভালো পেপারে নিতেন, তারপরে ছ ঘন্টা ধরে একটা কার্টুন আঁকতেন।
মানে হিটলার তখন ভাবছে যে কি অবস্থা হবে, মানে ওর একটা কার্টুন বেরোনোর মানে প্রত্যেকটা করে একটা পায়া নষ্ট হতে শুরু করছে, ঠিক আছে। তো তারপরে নাকি উনি লিখছেন যে যখন ঠিক চারটের সময় বাড়ির পৌনে চারটের সময় আমি তারটা লাগিয়ে দিলাম টেলিফোনে, বেল বাজলো, যখন কার্টুনটা নিয়ে চলে যাচ্ছে ওই সন্তানকে আমার নিয়ে চলে যাচ্ছে, রোজ এক প্রশ্ন জন্ম দিচ্ছে। তো ভাবো সেই সময় হিটলারের মতো সারা পৃথিবী যাকে জানে যে ওই রকম টেররিস্ট, হ্যাঁ, একজন যে এটা করেছে, তখনও কিন্তু চার্লস চ্যাপলিন আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কার্টুনিস্ট ছায়াছবিতে, মানে ওনার মতো আমার মনে হয় আর কেউ হতে পারে না, যে সেই সময় মডার্ন টাইমস করছে, ভাবা যায় না। সেই সময় সার্ভেলেন্স ক্যামেরা কাকে বলে উনি ভেবে নিয়েছেন, ঠিক আছে, সেই সময় গরুর পাল, এই যে ইন্ডাস্ট্রিতে লোক ঢুকছে, মানে অটোমেশন সেই সময়। তুমি বলো যে তারা হিটলারের সময় দাঁড়িয়ে তারা কিন্তু স্যার ডেভিড লো চ্যাপলিন কাজ করে গেছে, বারবার চ্যালেঞ্জ করে গেছে ক্ষমতাকে। কিন্তু আমাদের ভারতবর্ষে তুমি যখন জানবে যে তুমি দেখবে যখন তুমি কোনো কাজ করছো, আমি একটা জিনিস খুব ভালো বুঝলাম সমীরদা, সেটা হচ্ছে ধরো আমি না আঙুল তোলার আগে না একটা আঙুল তোলার আগে পাঁচটা আঙুল চারটা আঙুল নিজের দিকে থাকে, এটা আমার সবসময় যেটা মনে হয় যে দেখবে যে বেশ কিছু কার্টুন ভীষণ বায়াস থাকে, মানে ধরো একটা মানুষের সব খারাপ দিক থাকতে পারে না, এটা হয় না, এটা হতে পারে না, তার কিছু ভালো দিক থাকে কিছু খারাপ দিক থাকে নিয়ে একটা মানুষ তৈরি হয়। তুমি যখন ক্রিটিসিজম করছো, যদি তুমি ট্রুথ ক্রিটিসিজম করো তাহলে তুমি ভালো দিকটাও বলো তার খারাপ দিকটাও নিশ্চয়ই বলতে হবে, তাই না? নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে ভারতবর্ষের বেশ কিছু কার্টুন তুমি দেখবে যে ভীষণ একপেশী কার্টুন হচ্ছে, একরকম চলছে, যে তুমি বাকি তুমি ধরেই রেখে দিয়েছো, যে তার সংখ্যায় সে সংবাদ মাধ্যমগুলো তাই হয়েছে অনেক ক্ষেত্রে, অনেক সবাই নয় হয়তো, হ্যাঁ সবাই নিশ্চয়ই নয়, কিন্তু অনেক ক্ষেত্রে তো তাই হয়েছে। এটা আমাদের আমি বলবো সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছু বলা যায় না, এবং যার জন্য শিল্পেরও সত্যি সত্যি অবক্ষয় হচ্ছে। আমাদের ভারতবর্ষ যে শিল্পের যে রিচনেস, আমরা ট্র্যাডিশনালি কত রিচ, বিশেষ করে আর্ট স্কাল্পচারের ক্ষেত্রে, এটা বিদেশে গেলে বোঝা যায়। এবং তার জন্য তো ডেকানে এসেছিল চুরি করতে আমাদের ইউকেতে যা যা জিনিসপত্র, ব্রিটেন, আমাদের আমাদের এখানে যা রত্ন ছিল, ভারতবর্ষে যা সম্ভার ছিল। আমি বলছি উদয়, আজকে অজন্তা থেকে আরম্ভ করে যা যা আমরা জেনেছি সবই বিদেশিদের সাহায্যে। ওরা যদি ইভেন আমরা রবীন্দ্রনাথকেও চিনতাম না যদি নোবেল প্রাইজটা না আসতো, না এটা বাস্তব, আমরা চিনি না আমাদেরকে, আমরা চিনি না। আজকে আমার পাড়াতে যদি বলা হয় বা উদয়ের পাড়াতে, যে উদয় খুব বড় আর্টিস্ট, ও ভাবে উদয় হবে বড় আর্টিস্ট, আমার তো পাশের ঘাটটা জানি না, জানি কি কাছে ওই তো বলছি তো আমি বলছিলাম তার মূল কারণটা যেটা হলো আমার পাবলিকের কোনো দোষ নেই, কারণ আমাদের আর্ট এডুকেশন নেই, আমাদের বিজ্ঞান পড়ানো হয়, ভূগোল পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, কিছু কিছু ক্ষেত্রে দু চারটে কবিতা পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, আর্ট পড়ানো হয় না। অথচ সবচেয়ে যেটা ট্র্যাজিক, আমাদের বন্ধুরা এটা খেয়াল করবেন, আমাদের আর্ট এডুকেশন নেই বেসিক, অর্থাৎ প্রাইমারি স্কুল নেই আর্টের, কিন্তু আর্ট কলেজ পাঁচটা আছে। যে রাজ্যে স্কুল নেই কিন্তু কলেজ আছে, অর্থাৎ তোমার স্কুলে যাওয়ার দরকার, তুমি একবারে কলেজে ভর্তি হও, তার ফল এটা হচ্ছে। আরো ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে ভারতবর্ষ, কারণ সারা ভারতবর্ষের কথাই বলি আমি, প্রতিটা মানুষ এমন দিন হয়নি যে আকার স্কুলে গিয়ে ভর্তি হয়েছে, প্রত্যেকে রং পেন্সিল নিয়ে খেলেছে, প্রত্যেকে ছবি এঁকেছে এবং সেটাকে নিয়ে রেকর্ড করেছে বড় হয়ে। না না, কারণ একটা দেখো, তাও আমি বলবো বিভিন্ন আমাদের রাজ্য বাদে অনেক রাজ্য আছে ভারতবর্ষে যেখানে কিন্তু আর্ট টিচার মাস্ট, আর্ট টিচার মাস্ট হলে দুটো লাভ হতো, একটা হলো প্রচুর যারা আর্ট, এই যে আর্ট কলেজগুলো এত ছেলেমেয়েরা বেরোচ্ছে, তারা কোথায় জব পাবে, তারা কোথায় জবটা পাবে, তাদের জব ক্রিয়েট করাই হচ্ছে না। অথচ যেটা ভীষণ প্রয়োজন মানুষের, শুধু তো ইতিহাস ভূগোল দিয়ে তো একটা মানুষের জীবন হয় না, সেটা তো চাকরি পেতে পারে, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, জীবন যে গঠন করবে তার জন্য সঙ্গীত দরকার, তার জন্য নাটক দরকার, তার জন্য খেলাধুলো দরকার, তার জন্য ছবি আঁকা দরকার, যেটা মানুষের জীবনটাকে গঠন করবে, সেই দিকটা আমরা নেগলেক্ট করছি। হ্যাঁ, এবং সেটা দুঃখের, এবং যার জন্যে এই যে আজকে আমি তো সেদিনও আমার এই বিতর্কেই বলছিলাম
কোথায় কাউকে আমাদের স্কুলগুলোতে পড়ানো হয় যে আমিনীরা কি ধরনের ছবি আঁকতেন, গণেশ পাইন কিরকম ছবি আঁকতেন, বিকাশ বরজাজ কিরকম আঁকতেন, গণেশ আলী কিরকম আঁকেন, প্রকাশ কর্মকার কিরকম আঁকতেন, বিজন চৌধুরী কিরকম আঁকেন, পড়ানো হয় না। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কথা বাদ দিলাম, হ্যাঁ অবন ঠাকুরের ছবি, হ্যাঁ তো এগুলো তো আমাদের গগন ঠাকুরের ছবি, গগন ঠাকুরের ছবি অর্ধেক লোক জানেই না। যদি আমি জীবিত কালে দেখবো কিনা জানি না, দেখলে খুশি হবো এইটুকু বলতে হবে। দেখলে সত্যি সবাই খুশি হবো, যে যারা ধরো রোজ খবরের কাগজে দেখছি, ধরো আমি আমি অমলদার কথাই বলছি, যে অমলদারকে রোজ দেখছি, দেখে আমি সেখান থেকে কন্টেন্ট পাচ্ছি, আমি সকালবেলা খুশি হচ্ছি বা আমি ভাবছি, সেই মানুষটিকে কখনো সিলেবাসে আনার কথা আমি ভাবিনি। অথচ অথচ উদয় একবার ভাব, যারা ভারতবর্ষ থেকে, শুধু আমি পশ্চিমবাংলা বলছি না, ভারতবর্ষ থেকে বিত্তবান শ্রেণী, তিনি রাজনীতির লোক হন, ব্যবসার লোক হন, পড়াশুনোর লোক হন, তারা যখন বিদেশ যাচ্ছেন তারা কিন্তু গিয়ে হয় লুভ মিউজিয়াম, নয় হার্মিটেজ মিউজিয়াম, নয় এই মিউজিয়াম, নয় লন্ডনের মিউজিয়াম, বা আমেরিকাতে গেলে মোমাতে যাচ্ছেন, তারা ওখানে গিয়ে মিউজিয়ামগুলোতে যাচ্ছেন, তারা কিন্তু ওখানে রাজনীতিবিদদের বাড়ি দেখতে যাচ্ছেন না, তারা কেউ যাচ্ছেন না ওই সমস্ত। সেই লোকগুলো যখন দেশটা চালাচ্ছেন তারা কিন্তু ভাবছেন না যে আমাদের ছেলে মেয়েগুলো বা পরবর্তী প্রজন্মকে এই শিক্ষাটা দেওয়া প্রয়োজনীয়, তাহলে সমাজটা সুন্দর হতে পারে। এটা খুবই দুঃখের জায়গা। আমরা অনেকক্ষণ কথা বলছি, তবে উদয় সময়টা একটা ব্যাপার আছে, তো